পাহাড়ের কোল ঘেঁষে বস্তি, তিন দিকে বাগান, দক্ষিণে শিরানবিদার চূড়ায় বরফপাত শুরু হয়েছে। কেল্লার মতো বিশাল বাড়ির ছাদে রোদ পোহাচ্ছিল সালমা। 50 বছর বয়সেও শরীরের কোথাও ভাঁজ পড়েনি। আতিকা 14-15 বছরের উট্টি বালিকা, আরব আর স্প্যানিশ রক্তের সংমিশ্রণে গড়ে ওঠা এক অপূর্ব নারী প্রতিমা। বই হাতে সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো আতিকা। চাচিজান, বই খুলতে খুলতে বলল আতিকা, বইয়ের জন্য সাইদের ঘরে গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু জোবাইদার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এখনো গ্রানাডা থেকে সাইদ ফিরে আসেনি, মনসুর খুব চিন্তা করছে, জাফর এবং জোবাইদাও দারুণ পেরেশান। জাফর বলল সন্ধ্যা পর্যন্ত ফিরে না এলে তাকে খুঁজতে এসে নিজেই গ্রানাডা যাবে। ওর ভয় হচ্ছে গোয়েন্দারা তাকেও আবার খ্রিস্টানদের হাতে তুলে না দেয়। শোয়া থেকে উঠে বসল সালমা। সান্ত্বনার স্বরে বলল, আতিকা আমি জানি তুমি সাইদের জন্য যথেষ্ট পেরেশান। আবু আবদুল্লাহ কিছুদিনের মধ্যে জামানত হিসাবে 400 ব্যক্তিকে ফার্ডিনেন্ডের হাতে তুলে দেবে। এরপর গ্রানাডার কাউকে আর সন্ধি চুক্তির বিরুদ্ধে জবান খুলতে দেবে না। ওদের দুশ্চিন্তা ছিল তোমার চাচাকে নিয়ে, এজন্য আমিন এবং ওবায়েদকেও সে সাথে দেয়া হয়েছে। অবশ্য ওমরের মতো তাদের নামও লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে তোমার চাচা। চাচি আম্মা, সাইদ ছাড়া যে মনসুরের কেউ নেই, তাই তার জন্য আমি পেরেশান। আচ্ছা বেটি, কোনো চাকরকে গ্রানাডা পাঠিয়ে তার খোঁজ নিতে বলবো তোমার চাচাকে, কিন্তু বারবার সাইদের ঘরে যাওয়া তোমার ঠিক না, তুমি এখন বড় হয়েছো। জানি সাইদ খুব ভালো ছেলে, তোমার চাচা তাকে ছেলের মতোই স্নেহও করে, কিন্তু তার সাথে এভাবে তোমার মেলামেশা ওমর ভালো চোখে দেখে না। রাগে বিবর্ণ হয়ে গেল আতিকার চেহারা। বই একদিকে রাখতে রাখতে বলল, আপনি তো জানেন ওমরের নামই আমি শুনতে পারি না। মুচকি হাসল সালমা। হ্যাঁ আমি জানি, ওর অভ্যাসগুলো আমারও ভালো লাগে না, কিন্তু তোমার চাচা তাকে আমিন এবং ওবায়েদের চেয়েও বেশি ভালোবাসেন। তার ধারণা তুমি বড় হলে ওকে অতটা ঘৃণা করবে না। চাচি আম্মা, এ কি বলছেন আপনি? বেটি, তোমাকে কেউ জোর করে বাধ্য করবে আমি তা বুঝাতে চাইনি। তবে তোমার চাচা বলছিলেন কদিন পরই ওমর ঘরে ফিরে আসবে, তখন তোমাকে একটু সাবধান হতে হবে। তাছাড়া এখন পরিস্থিতি খুব খারাপ, এ অবস্থায় ঘর থেকে যখন তখন তোমার বাইরে যাওয়া এমনিতেও ঠিক না। দরকার হলে জাফরের বিবিকে খবর দিয়ে আমাদের এখানে ডেকে নিয়ে আসব। কিছুক্ষণ চুপ করে থেকে আতিকা বলল, চাচাজান ওমরের ব্যাপারে সুপারিশ করতে পারলে আমিন ও ওবায়েদের কি দোষ ছিল? তিনি তাদেরও বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু উজির আবুল কাসিম বলল, আপনার তিন ছেলেকে যদি ছেড়ে দিই তবে অন্যরাও তাদের সন্তানদের ছাড়িয়ে নিতে চাইবে, তাই আমি কেবল আপনার এক ছেলেকে ছেড়ে দেওয়ার ওয়াদা করতে পারি। একথা শুনে আমিন ও ওবায়েদকে বাদ দিয়ে চাচা ওমরের নাম প্রস্তাব করলেন। হ্যাঁ, তুমি তো জানো আমার সতীনের ছেলের প্রতি তিনি একটু বেশিই দুর্বল। ওর মায়ের প্রতিও কি তিনি দুর্বল ছিলেন? হ্যাঁ, সে আমার বড় বিপদের কারণ ছিল। তোমার চাচা যদি হামিদ বিন জোহরাকে ভয় না পেত তবে বেঁচে থাকাটাই হতো আমার জন্য মুশকিল, তবে এখন সে বেঁচে নেই, তাই এ নিয়ে আমাদের কথা বলা ঠিক নয়, বরং তার জন্য আমাদের দোয়া করা উচিত। জোবাইদা বলছিল সেভিলের এক ইহুদি বংশের সাথে তার সম্পর্ক ছিল, গ্রানাডা এসে তার পিতামাতা মুসলমান হয়েছিলেন, আব্বাজান তাকে দেখতেই পারতেন না, আম্মা যেন তার সাথে কথা বলা পছন্দ করতেন না। বেটি, তোমার আব্বা আম্মা ছিলেন আমার পক্ষে, একবার তিনি যখন শুনলেন তোমার চাচা আমার সন্তানদের সাথে ভালো ব্যবহার করেন না, আমাদেরকে গ্রানাডায় ডেকে নিয়েছিলেন। তিনি তোমার আব্বার চেয়ে মাত্র 1.5 বছরের ছোট ছিল তোমার চাচা, তবু নাসিরের সামনে তিনি দাঁড়াতে পারতেন না, তার চোখে চোখ রেখে এলাকার কেউ কথা বলতে সাহস করত না। আতিকা, রাগলে তোমার চোখ দুটো ঠিক নাসিরের মতো মনে হয়। চাচি আম্মা, সে দিনগুলো আমার আবছা আবছা মনে পড়ে, কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি গ্রানাডা চলে এসেছিলেন। হ্যাঁ, ওমরের মায়ের মৃত্যুর পর নিজের বাড়াবাড়ি বুঝতে পেরেছিলেন তোমার চাচা,
তার সাথে আমাকেও ফিরে আসতে হলো। চাচি আম্মা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলো, চাচাজান কি দুশ্মনের গোলামে করতে রাজি হয়ে যাবেন? না বেটি, যার তিন ভাই মুসলমানদের আজাদি রক্ষার জন্য শহীদ হয়েছে, খ্রিস্টানদের গোলামিতে কিভাবে তিনি রাজি হতে পারেন? নিজের সন্তানদের তিনি জামানত হিসাবে পাঠিয়েছেন, এতে কি প্রমাণ হয় না গ্রানাডার পরাজয় তিনি স্বীকার করে নিয়েছেন? চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগে 400 ব্যক্তিকে খ্রিস্টানদের হাতে তুলে দেবে আবু আবদুল্লাহ এবং তার সঙ্গীরা, এ তো কল্পনাও করা যায় না। হাই, সরকারি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা যদি তোমার চাচার থাকত। ধরুন হামিদ বিন জোহরা যদি সফল হন, অর্থাৎ আমরা সংবাদ পাই মরক্কো, তুরস্ক অথবা মিশরের যুদ্ধজাহাজ আমাদের সাহায্যে স্পেনের পথ ধরেছে, চাচাজান তখন কি করবেন? সাইদ বলছিল, স্পেনের মুসলমানরা আরেক ইউসুফ বিন তাসফিনের প্রতীক্ষা করছে। তার ধারণা হামিদ বিন জোহরা ব্যর্থ হয়ে ফিরে আসবেন না। কিছুক্ষণ ব্যথাভরা চোখে আতিকার দিকে তাকিয়ে রইল সালমা। কিছুটা সংযত হয়ে বলল, সংগ্রামীরা যখন ময়দানে আসবে, স্পেনের আজাদির পরিবর্তে ছেলেদের জীবন বাঁচানোর চেষ্টা করবেন তোমার চাচা, এমনটি ভেব না। কিন্তু এখন সেসব আশার সকল প্রদীপ নিভে গেছে, বাইরের কেউ আসবে না আমাদের সাহায্যে। আমাদের আগে কর্ডোবা, সেভিল ও টলেডোর মুসলমানরাও এমন স্বপ্ন দেখত যে কুদরতের কোনো মোজেজা খ্রিস্টানদের গোলামি থেকে তাদের মুক্ত করবে। কিন্তু যারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে, দুনিয়ার কোথাও তাদের জন্য এতটুকু আশ্রয় থাকে না। শত ঝড় ঝাপটায়ও যারা আশার আলো জ্বালিয়ে রাখে, ইউসুফ বিন তাসফিন ছিলেন তাদেরই কুরবানির ফল। দিনের জন্য যেসব আলেম কারা নির্যাতন ভোগ করেছিলেন, তাদের দাওয়াতে সাড়া দিয়েছিলেন ইউসুফ বিন তাসফিন। তখন নেতারাই শুধু গোমরাহির পথ ধরেছিল, তাদের আত্মকলহ স্পেনকে নিয়ে গিয়েছিল ধ্বংসের কাছাকাছি। কিন্তু কমের অধিকাংশ জনতা তাদের ভবিষ্যতের ব্যাপারে উদাসীন ছিল না। স্বাধীনতার ঘরের ও বাইরের দুশ্মনকে চিনত ওরা। সাম্প্রদায়িক বিদ্বেষের দেয়াল ভেঙে দেওয়ার মতো বিচক্ষণ ব্যক্তি তখনও দু একজন বেঁচে ছিলেন। এজন্যই ইউসুফ বিন তাসফিন স্পেনের সাগর তীরে নামতেই সমগ্র কম তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। জনগণের এই সচেতনতা নেতাদেরও একই ঝান্ডার নিচে সমবেত হতে বাধ্য করেছিল। কিন্তু আজ সুখের আশায় গ্রানাডার ওমরারা স্বাধীনতা বিকিয়ে দিতে চাইছে। হারিয়ে গেছে জনতার সুদৃঢ় সে ঐক্যের চেতনা। ওরা মারা আত্মপ্রবঞ্চিত। ওরা ভাবছে ফার্ডিনেন্ড গ্রানাডা কব্জা করলে নিশ্চিন্তে ঘুমোতে পারবে ওরা। সংগ্রামীরা যে কলিজার খুন ঢেলেছেন, সে পবিত্র খুনে গ্রানাডাবাসী স্বাধীনতার প্রদীপ জ্বালাতে পারেনি। কমের মধ্যে জীবনের সামান্যতম স্পন্দন বাকি থাকলেও মুসার হিম্মত ওদের জন্য হতো লৌহ প্রাচীর। এ মহান ব্যক্তি শেষ কথাগুলো বলে যখন বেরিয়ে যাচ্ছিলেন আবু আবদুল্লার দরবার থেকে, তার দুচোখ ছিল অশ্রুতে ভেজা। চাচি যান, আমাদের নিরাশ হলে চলবে না। আপনি তো জানেন, অল্প কজন সংগ্রামী নিয়ে এখনও লড়ে যাচ্ছেন বদর বিন মুগিরা। ইগল উপত্যকা চারদিক থেকে ঘিরেও দুশ্মন তার হিম্মত কমাতে পারেনি, আমি জানি। কিন্তু এই অল্প কজন সংগ্রামী সমগ্র কওমের পাপের কাফফারা আদায় করতে পারে না। তোমার চাচা বলছিলেন ইগল উপত্যকা গ্রানাডা থেকে বিচ্ছিন্ন। কতদিন এ সাহস নিয়ে তারা দুশ্মনের মোকাবিলা করতে পারবে আমরা জানি না। আমরা জানি না কত খুন রয়েছে ওদের শিরায়, কতদিন জ্বালিয়ে রাখতে পারবে ওরা আজাদির এ চেরাগ। আমরা শুধু জানি গোলামির পরিবর্তে ওরা শাহাদাতের পথ ধরেছে। যে মানসিক চেতনা জয় পরাজয়ের ব্যাপারে ভাবহীন করে তোলে মানুষকে, সে চেতনা রয়েছে তাদের মধ্যে। তাদের অনুসরণ করার মতো সাহস নেই গ্রানাডাবাসীর। আমরা শুধু বাঁচতে চাই, অথচ জিন্দেগি আমাদের উপর থেকে হাত গুটিয়ে নিচ্ছে। আমাদের অবস্থা সে ব্যক্তির মতো, মৃত্যু ভয়ে যে নিজেই নিজের গলা টিপে ধরেছে। মুসার মতো ব্যক্তিত্বের চিৎকার যাদের বিবেকে সাড়া জাগাতে পারেনি, তাদের অথর্বতার এর চেয়ে বড় প্রমাণের আর কি প্রয়োজন? শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি যখন আবু আবদুল্লার দরবার থেকে বেরিয়েছিলেন, তিনি ছিলেন একা। কিন্তু গ্রানাডার গুটিকয় আলেম এবং ওমরা সমগ্র কওমের কিসমতের ফয়সালা করতে পারে না। মুসলমানদের প্রয়োজন একজন সাহসী নেতা।
আল্লাহ করুন হামিদ বিন জোহরা যেন সফল হন, তখন দেখবেন শিরানুবিদার সমগ্র এলাকা মুক্তিকামী মানুষের দুর্গে পরিণত হবে। এতে গ্রানাডার জনগণ জেগে উঠবে। সাইদ বলছিল, গ্রানাডার মানুষ এখনও কারো ইশারার অপেক্ষায় আছে। ভুল আতেকা, ভুল। গ্রানাডার মানুষ সেদিনের প্রতীক্ষা করছে, যেদিন আলহামরায় প্রবেশ করবে ফার্ডিন্যান্ড। এরপর কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে ওদের দুর্ভোগের কালো রাত। সে রাত হবে সীমাহীন আধারে ভরা, যে আধার কখনো শেষ হবে না। আতেকা, আল্লাহর কাছে দোয়া করো চুক্তির সময়সীমার মধ্যেই যেন বাইরের সাহায্য পৌঁছে যায়। গ্রানাডাবাসীর ধারণা হামিদ বিন জোহরা বেঁচে নেই। আল্লাহর দিকে চেয়ে এমন কথা বলবেন না, তিনি বেঁচে আছেন, অবশ্যই ফিরে আসবেন। বেটি, কল্পনার প্রদীপ জ্বালাতে তোমায় আমি নিষেধ করব না। আমার চোখের সামনে আজ এমন অন্ধকার, কখনো তা আলোময় হবে এমন কল্পনাও করতে পারি না। চাচি যান, ফার্ডিনান্ডের গোলামি আমি সইতে পারবো না। যখন বুঝব গোলামি ছাড়া কোনো উপায় নেই, এখানে থাকবো না আমি, আলফাজরায় মামার কাছে চলে যাব। মুক্তিপ্রিয় মানুষের সাথে না খেয়ে হলেও স্বাধীন থাকব। আব্বাজান বলতেন, পরাধীনতার চেয়ে শাহাদাতই বড়। চোখ ফেটে অশ্রু বেরিয়ে এলো আতেকার। সে অশ্রু লুকানোর জন্য সহসা উঠে দাঁড়ালো, কয়েক পা এগিয়ে ছাদের কার্নিশ ধরে তাকিয়ে রইল দক্ষিণ পূর্বে শিরানবিদার বরফ ঢাকা চূড়ার দিকে। সালমা উঠতে উঠতে বলল, আতিকা ঘরে চলো, বাইরে শীত বাড়ছে। চাচি যান, আপনি যান, আমি এক্ষুনি আসছি। সিঁড়ির দিকে এগিয়ে গেল সালমা। কার্নিশে হেলান দিয়ে পশ্চিম দিকে তাকিয়ে রইল আতিকা। অতীতে হারিয়ে গেল ওর মন। সামনের অগভীর নহরে এক দৃষ্টে তাকিয়ে রইল। পাহাড়ি ঢালুর মাঝ দিয়ে নিচের দিকে নেমে এসেছে এক নহরময় নদীর কিনারা পর্যন্ত। বস্তির লোকদের যাওয়া আসার জন্য দুপাশে সংকীর্ণ রাস্তা, কিন্তু ঘোড়সাওয়ারদেরকে নহরের পাড় ঘেঁষে প্রায় আধ মাইল এগিয়ে যেখান থেকে নহর শুরু হয়েছে সে পাহাড় হয়ে যেতে হয়। নহরের ওপারের এক বাড়িতে গিয়ে ঠেকল তার দৃষ্টি। বাড়িটা মুহাম্মদ বিন আব্দুর রহমানের। তার বিধবা স্ত্রী আমেনা আতিকার মায়ের প্রতিবেশী। গায়ের লোকেরা বলতো তার পিতা হামিদ বিন জোহরা একজন বিখ্যাত আলেম। আতিকার পিতার সাথে তার গভীর সম্পর্ক ছিল। আতিকা যখন পিতামাতার সাথে গ্রানাডায় ছিল, তাদের বাড়ি ছিল খুব কাছে। সাঈদ হামিদের তৃতীয় ছেলে, বয়স আতিকার চেয়ে বছর তিনেক বেশি। খেলার বয়সটা একসাথে কাটিয়েছে দুজন। যুদ্ধের প্রথম দিকে শহীদ হয়েছিল সাঈদের বড় দুভাই। তাদের এবং বুড়ো বাপের ধৈর্যের কাহিনী আতিকাকে শোনাত তার পিতামাতা। হামিদ বিন জোহরার মেয়ে আমেনার প্রতি ছিল আতিকার বড় আকর্ষণ। ও তাকে বলত খালাম্মা। নিজের ঘরে প্রতিবেশী ছেলে মেয়েদেরকে দিনের তালিম দিতেন আমেনা। আতিকা তার ছাত্রী হয়েছিল 5 বছর বয়সে। সম্ভ্রান্ত বংশের যুবক মোহাম্মদ বিন আব্দুর রহমান নাসিরের কয়েক বছরের ছোট। গ্রানাডা গেলে তিনি অবশ্যই নাসিরের বাসায় যেতেন। তার মাধ্যমেই হামিদ বিন জোহরার সাথে নাসিরের পরিচয় ঘটে। সে পরিচয়ের সূত্র ধরে একদিন সুন্দরী আমেনা হলেন তার জীবন সাথী। আতিকার বয়স যখন 6 বছর, সীমান্তবর্তী এক কেল্লার দায়িত্ব দেয়া হলো নাসিরকে। আতিকা এবং তার মাকে পাঠিয়ে দেয়া হলো ওই গাঁয়ে। বিয়ের কয়েক মাস পর স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন মুহাম্মদ। তার যাবার 2 মাস পর জন্ম হল মনসুরের। আমেনার সাথে নিজের বিশ্বস্ত চাকর জাফর এবং তার স্ত্রী জোবাইদাকেও গায়ে পাঠিয়ে দিয়েছিলেন হামিদ বিন জোহরা। গ্রানাডার মতো স্বামীর গায়ের বাড়িতেও ছেলেমেয়েদেরকে দিনের তালিম দিতে লাগলেন আমেনা। বাড়ির নিচতলায় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কখনো হামিদ বিন জোহরা, আবার কখনো কোনো চাকরের সাথে বোনের কাছে আসত সাঈদ। তার ক্ষুদ্র দুনিয়া হাসি আনন্দে ভরে উঠত। ভোর হলেই আতিকা ছুটে আসত আমেনার ঘরে। ফটক বন্ধ থাকলে চাচা জাফরকে ডাকত চিৎকার করে। জাফর মৃদু হেসে দরজা খুলে দিত। ভিতরে ঢুকে সাঈদ সাঈদ বলে ডাক ছুটে দিত। কোথাও লুকিয়ে পড়ত সাঈদ। ও আমেনার কাছে গিয়ে বলত, খালাম্মা সাঈদ কোথায়? কিছু না জানার ভান করে এদিক ওদিক তাকাতেন আমেনা। বাড়ির সবখানে তাকে খুঁজত আতিকা। হঠাৎ
সমগ্র ঘর ভরে উঠত সাইদের হাসিতে। সাইদদের গ্রামে থাকার দিনগুলো বড় ভালো লাগত ওর কাছে। মাদ্রাসায় ছুটি পেলেই ও এসে সারাদিন কাটাতো সাইদের সাথে, কখনো নিয়ে যেত নিজের বাড়িতে, কখনো পাহাড়ের আরও কিছু ছেলেমেয়ে নিয়ে গায়ের বাইরে বাগান, নদী অথবা পাহাড়ের দিকে বেরিয়ে পড়ত ওরা। একটু বড় হয়ে ঘোড়ায় চড়তে শিখল সাইদ। 10 বছর বয়সেও সে হয়ে উঠল ভালো ঘোড়সওয়ার। তাকে এবড়ো থেবড়ো পথে ঘোড়া ছুটাতে দেখে মায়ের কাছে জিদ ধরত আতিকা, আমিও ঘোড়ায় সওয়ারই করব। কিছুদিন বিভিন্ন টালবাহানায় তাকে ফিরিয়ে রাখলেও শেষ পর্যন্ত এ শর্তে রাজি হলেন যে তার ঘোড়ার বাগ ধরে রাখবে এক চাকর। একবার কয়েকদিনের ছুটিতে বাড়িতে এলো নাসির। মেয়ের আগ্রহ দেখে ছোট্ট ঘোড়া কিনে দিল তাকে। 3 দিন পর স্ত্রীকে বলল মেয়ের এখন অন্য চাকরের হেফাজতের প্রয়োজন নেই। পরদিন নাসির যখন ঘোড়া নিয়ে বের হল, আতিকা হল তার সঙ্গী। সাইদ গ্রামে এলে তার সাথে ঘোড়দৌড়ের মহড়া দিত আতিকা। এ মধুময় স্বপ্নের দিনগুলো হারিয়ে গেল একদিন। ওর মনে হলো বুদ্ধি বাড়ার সাথে সাথে জিন্দেগির হাসি আনন্দ ধীরে ধীরে তার চাদর গুটিয়ে নিচ্ছে। নহরের ওপারের বাড়িটা তখনও তার দৃষ্টির সামনে, কিন্তু হামিদ বিন জোহরার মেয়ে, যাকে ও খালাম্মা ডাকত, আর তার খালু কেউ তখন ছিলেন না ওখানে। মনসুর তখন 3 বছরের শিশু। দক্ষিণের রণক্ষেত্রে গিয়েছিলেন মোহাম্মদ বিন আব্দুর রহমান। মালাকার পূর্বাঞ্চলের কিছু এলাকার হেফাজতের দায়িত্ব দেয়া হলো তাকে। একদিন আমেনা সংবাদ পেল তিনি আহত হয়েছেন। তাকে পৌঁছে দেয়া হয়েছে সাগরপাড়ের কয়েক মাইল দূরের এক কেল্লায়। আমেনা পিতাকে সংবাদ পাঠালো, মনসুরকে জাফর ও জোবাইদার কাছে রেখে স্বামীর কাছে যাচ্ছি, আতিকা এবং তার মাও মনসুরের প্রতি দৃষ্টি রাখবে, আপনি সাইদকে কয়েকদিনের জন্য এখানে পাঠিয়ে দিবেন, মনসুরের পিতার অবস্থা একটু ভালো হলেই ফিরে আসব। বস্তির 4 জন বিশ্বস্ত ব্যক্তিকে আমেনার সাথে পাঠিয়ে দিলেন হাসিম। কয়েকদিন পর তারা ফিরে এসে বলল মোহাম্মদ বিন আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক নয়, 2-1 হপ্তার মধ্যেই তিনি হাঁটা চলা করতে পারবেন। আতিকা এবং তার মা প্রতিদিন সকাল বিকাল আমেনাদের ঘরে যেত। 1 মাসের মধ্যেও মুহাম্মাদের কোনো সংবাদ না পেয়ে নিজের চাকরকে পাঠিয়ে দিলেন হাসিম। তার যাবার 3য় দিনে যুদ্ধফেরত গায়ের এক যুবক বলল স্বামী স্ত্রী দুজনই শহীদ হয়ে গেছেন। সে বলল খ্রিস্টানরা সাগরপাড়ের কেল্লা দখল করে পাহাড়ি কেল্লায় হামলা করল, কিন্তু সফল হল না। সুস্থ হয়ে মোহাম্মদ বিন আব্দুর রহমান জবাবি হামলা করে ওদের সাগরপাড়ে সরে যেতে বাধ্য করল। ততদিনে মালাকায় হামলা করার জন্য দুশ্মনের অতিরিক্ত ফৌজ সাগরপাড়ে নামানো হয়েছে। ওদের একদল পূর্ব দিকে, অন্য দল পশ্চিম দিকে এগিয়ে গেল। সাওয়ারদের গতি ছিল মালাকার দিকে। আশপাশের চৌকিগুলোর হেফাজতের দায়িত্ব স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে ফৌজ নিয়ে মোহাম্মদ বিন আব্দুর রহমানকে মালাকা পৌঁছার নির্দেশ দিলেন সিপাহসালার। কেল্লার 300 সিপাইকে মোহাম্মদ সূর্য ডোবার আগেই তৈরি হতে বললেন। এশার নামাজ শেষে সবাই মালাকার পথ ধরলাম। হামলার ভয়ে উপকূলে সোজা পথ ছেড়ে আমরা চলছিলাম আঁকাবাঁকা পথ ধরে। শেষ রাতে এক সংকীর্ণ পথ অতিক্রম করছিলাম আমরা। হঠাৎ ডান দিকের পাহাড় থেকে শুরু হলো তীর আর পাথর বৃষ্টি। দেখতে না দেখতে আমাদের কয়েকজন শহীদ হয়ে গেল। ঘোড়াসহ পাশের খাদে গিয়ে পড়ল কতক সাওয়ার। পদাতিকদেরকে পাহাড় কব্জা করার জন্য সমগ্র শক্তি দিয়ে চিৎকার করে হুকুম দিলেন মোহাম্মদ। সাওয়ারদেরকে নির্দেশ দিলেন সফর চালিয়ে যেতে, কিন্তু রাতের নিঃসীম আধার ও জখমীদের আর্তচিৎকারে হারিয়ে গেল তার সে আওয়াজ। খোশ কিসমত বলতে হয়, আমাদের পেছনের দল যারা তীর ও পাথরের আওতার বাইরে ছিল পাহাড়ে উঠে গেল। রাতের অন্ধকারে দুশ্মনদের খুঁজে পাওয়া সম্ভব ছিল না, কিন্তু পিছনে আল্লাহু আকবরের নারা শুনে ওরা পালিয়ে গেল। আমাদের জখমী আর শহীদদের সংখ্যা কত অন্ধকারে জানা সম্ভব ছিল না। এদিকে মোহাম্মদ বিন আব্দুর রহমানের কোনো পাত্তা না পেয়ে এগিয়ে যাওয়া লোকদের মধ্যে তাকে খুঁজে দেখার জন্য এক সাওয়ারকে হুকুম দিলেন নায়েবে সালার। বললেন তিনি অগ্রগামী দলের সাথে থাকলে অন্ধকারে না এগিয়ে পাহাড়ে চড়ে রাত কাটানোর পরামর্শ দেবে তাকে। সাহায্যের জন্য আশপাশের বস্তির লোকদের ডেকে আনতে পাঠানো হলো কজনকে। একটু পর এগিয়ে যাওয়া লোকেরা ফিরে এলো।
ওদের কাছে শুনলাম দু মাইল সামনে রাস্তার উপর যে ব্রিজটি ছিল তা ভাঙ্গা। কতক সওয়ার দ্রুত ছুটতে গিয়ে বেখেয়ালে সাঁকো থেকে নিচে পড়ে যাই। মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং তার স্ত্রীর কোনো খবর নেই। ভোর হওয়ার আগেই আশপাশের বস্তির কয়েকশো লোক পৌঁছে গেল ওখানে। মশালের আলোয় খোঁজা শুরু হলো জখমী আর শহীদদের লাশ। কেউ কেউ মশাল নিয়ে নেমে পড়ল নহরে, কেউ এগিয়ে গেল টিলার খাঁজে। নহরে পাওয়া গেল ৪০টা লাশ। আমেনার লাশ পড়েছিল তার ঘোড়ার নিচে। মোহাম্মদকে ওখানেও পাওয়া গেল না। ভোরের আলো ফুটতে টিলার উপর থেকে এক সিপাই আওয়াজ দিয়ে বলল, এদিকে আসুন, মোহাম্মদ বিন আব্দুর রহমান এখানে। আমরা ছুটে গেলাম। তার লাশ পড়েছিল টিলার অপর দিকে। তার পাশে পড়েছিল দুজন মুসলমান এবং পাঁচজন খ্রিস্টানের লাশ। কয়েক কদম দূরে মৃত্যুর সাথে লড়াই করছিল এক জখমি খ্রিস্টান। মোহাম্মদ বিন আব্দুর রহমানের শরীরে ছিল ১৫টা জখম, তখনও হাতে ধরা তরবারি। নায়েবে সালার নিজের জুব্বা খুলে ঢেকে দিলেন তার লাশ। আমাদের দিকে ফিরে বললেন, আমি আল্লাহ ও তার বান্দার কাছে লজ্জিত। বিপদ দেখে তিনি পালাতে চাইছিলেন এমন কল্পনাও করতে পারি না। এমন লোকদের সাথে মরতে পারাও সৌভাগ্য। তার বিবির লাশও এখানে পৌঁছে দাও। আমরা একই পাড়ায় থাকি নায়েবে সালার তা জানতেন। তিনি আমাকে তার তরবারি ঘরে পৌঁছে দেওয়ার হুকুম করলেন। আমেনা এবং তার স্বামীর শাহাদাতের খবর পেয়ে গ্রামে পৌঁছলেন হামিদ বিন জোহরা এবং সাঈদ। কয়েকদিন পর ফিরে গেলেন হামিদ, সাথে নিয়ে যেতে চাইলেন মনসুরকে, কিন্তু তার লালন পালনের ভার নিয়ে নিল আতিকা। ক্ষেত আর বাগানের দেখাশোনার দায়িত্ব দেয়া হলো জাফরকে। তার স্ত্রী জোবাইদা কখনো আতিকাদের ঘরে মনসুরকে দেখতে যেত, কখনো নিয়ে আসত নিজের কাছে। আম্মারা সবসময় সাথে রাখতে চাইতেন মনসুরকে। জাফরকেও বলেছিলেন চাকরদের সাথে এসে থাকতে, কিন্তু তার জব ছিল, আমি কি মুনিবের বাড়ি বেয়াবাদ করব। আতিকা এবং তার মায়ের অনুরোধ সত্ত্বেও অল্প কদিনের বেশি এ ঘরে থাকেনি সাঈদ। তবুও ভাগ্নেকে দেখতে দিনে দু একবার অবশ্যই আসত সে। ও ফিরে যাবার সময় তার সাথে যেতে জেদ ধরত মনসুর। আতিকা বলতো, ছোট্ট ভাইয়া আমার কাছে থাকবে না? না, আমি মামার সাথে যাব। তোমাকে গল্প শোনাবে কে? মামা শোনাবে? মনসুরকে কাঁধে বসিয়ে হাঁটা দিত সাঈদ, কিন্তু ঘরে পৌঁছলে আতিকার কথা মনে পড়ত মনসুরের। একটু পরেই তাকে নিয়ে ফিরে আসত সাঈদ, বলতো, আতিকা নাও ওকে। কি মনসুর, মামার সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, গোমড়া মুখে জবাব দিত, মামা গল্প শোনাননি? মামার কাছে আমি গল্প শুনব না। আতিকার হৃদয়ে নকশা হয়ে আছে সব দিনের কত ঘটনা, কিন্তু যুগের পরিবর্তনে সে হাসি আনন্দের মধুর জগৎ ও সুরুর সাগরে ডুবে গেছে। ভবিষ্যতের আকাশ ছেয়ে গেছে আধারের কালো পর্দায়। পাড়ার আর সব ছেলে মেয়েদের মতো সাঈদ এবং আতিকাও শুনেছে জাতির সেসব বেইমান ও গাদ্দারদের কাহিনী, যাদের কারণে গ্রানাডার লস্কর এবং কাবিলার সংগ্রামীদের বিজয়গুলো পরাজয়ের রূপ নিয়েছিল। এরপর শুরু হলো সে দুঃসময় যখন গ্রানাডার দিকে এগিয়ে আসল ফার্ডিনান্ডের অবরোধ। আতিকার পিতা নাসির বিন আবদুল্লাহ মালিককে গ্রাম থেকে পাঁচ মাইল উত্তরে এক কিল্লা এবং তার ডান বাঁয়ের চৌকিগুলোর দায়িত্ব দেয়া হলো তাকে। আল ফাজরার দিক থেকে গ্রানাডায় রসদ আসার পথ নিরাপদ রাখা ছিল এর উদ্দেশ্য। নাসিরকে এ দায়িত্ব দেওয়ার বড় কারণ, তিনি ছিলেন এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি এবং সেই সাথে এক বাহাদুর সংগ্রামী। তার ডাকে আশপাশের গায়ের হাজার হাজার স্বেচ্ছাসেবক ফৌজের সাহায্যে ছুটে আসতে পারত। নতুন দায়িত্ব পেয়ে পাহাড়ি কাবিলাগুলোর মধ্যে সংগ্রামের প্রেরণা সৃষ্টির জন্য হামিদ বিন জোহরা প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি সিপাহসালারের কাছে দরখাস্ত করলেন, গ্রানাডার পরিবর্তে তিনি যদি একে কেন্দ্র বানান তাহলে সিরানুবিদা পর্যন্ত সবাই তার ডাকে সাড়া দেবে। আমাদের গাঁ যখন স্বেচ্ছাসেবকদের আস্তানা হবে, গ্রানাডার পথের সবকটা চৌকির পেছন দিকটা থাকবে নিরাপদ। সংগ্রামীদের সাহস বাড়ানোর জন্য এমনিতেই গ্রামে গ্রামে ঘুরতেন হামিদ বিন জোহরা। সিপাহসালারের ইশারা পেয়ে গ্রানাডা ছেড়ে গ্রামে চলে এলেন তিনি। গ্রামে চাচা হাসিম হলেন হামিদ বিন জোহরার সহযোগী। আতিকার পিতার মতো তিনিও অনেক দিন থেকেই তাকে জানতেন। হাসিমের বড় ছেলে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার আগে
শিক্ষা গ্রহণ করেছিল তার কাছে। গ্রানাডায় থাকার সময় কয়েকবার তিনি হামিদ বিন জোহরার বক্তৃতা শুনেছেন। এজন্য গ্রানাডা ছেড়ে তার গায়ে আসার সংবাদে তিনি দারুণ খুশি হলেন। এলাকার সর্দারদেরকে নদীর পাড়ে এ মর্দে মুজাহিদকে সম্বর্ধনা জানানোর জন্য খবর পাঠালেন তিনি। উচ্ছ্বসিত আবেগ নিয়ে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা করছে। কল্পনায় আতিকা তা দেখতে পাচ্ছিল। একটু পর মা, চাচি এবং গায়ের অন্যান্য মহিলাদের নিয়ে দেউড়ির কাছে মেহমানখানার ছাদে দাঁড়িয়ে দেখছিল হামিদ বিন জোহরার আগমন দৃশ্য। তার ঘোড়ার বাগ ধরেছিল হাসিম। জনতার মিছিল আসছিল তার পিছনে পিছনে। মুহাম্মদ বিন আব্দুর রহমানের ঘরের পাশ দিয়ে মিছিল এগিয়ে চলল হাসিমের ঘরের দিকে, থামল এসে দেউড়ির কাছে। ঘোড়া থেকে নেমে এক টিলায় চড়ে বক্তৃতা শুরু করলেন তিনি। সবাই তন্ময় হয়ে শুনল তার বক্তৃতা। তার বক্তৃতার হৃদয় মথিত আবেগে সম্মোহিত হল শ্রোতারা। সকলের চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। এখনো আতিকার মনে গেঁথে আছে তার শেষ কথাগুলো। তিনি বলেছিলেন, প্রিয় ভাইরা, কওমের জিন্দেগিতে এমনও সময় আসে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যখন সবাইকে দুশ্মনের সামনে বুক পেতে দিতে হয়, নারী শিশু বৃদ্ধকে তরবারি ধরতে হয় যুবকদের মতো। গ্রানাডার আজাদীর নিভুনিভু প্রদীপ আবার জ্বালানোর জন্য শুধু পুরুষের খুনই নয়, খুন ঢালতে হবে নারীদেরও। আজ এ কথাই বলছে আলহামরার প্রতিটি পাথর। ও তখন মনে মনে ভাবছিল, হাই কওমের এক মেয়ে হিসেবে আমিও যদি আমার হিসার জিম্মাটা পুরা করতে পারতাম। দুদিন পর আতিকার পিতা বাড়ি এলো। ও বলল, আব্বাজান, হামিদ বিন জোহরা বলছিলেন আজ কওমের সবার সামরিক ট্রেনিংয়ের প্রয়োজন। হ্যাঁ বেটি, আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতির মোকাবেলা করছি। আমি আনন্দিত আমার মেয়ে তীরন্দাজি আর ঘোড়সওয়ারি করতে পারে। আব্বাজান, আমি আরও বেশি শিখতে চাই। তুমি কি শিখতে চাও বেটি? যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা হাসিল করতে চাই। কেল্লায় আপনার কাছে আমাকে নিয়ে যাবেন, ওখানে হয়তো ভালো ওস্তাদও পেয়ে যাব। এ ঘরই তোমার কেল্লা, আল্লাহ না করুন কোনো বিপদ এলে নিজেই নিজের হেফাজত করতে পারবে, এ বিশ্বাস আমার আছে। ইনশাআল্লাহ এমন দুঃসময় আসবে না। তোমার জন্য সাইদের চেয়ে ভালো ওস্তাদ আর কে হতে পারে? স্বেচ্ছাসেবকদের সাথে তাকে তীর ছুটতে দেখেছি, তরবারি চালনায়ও সে যথেষ্ট অভিজ্ঞ। বয়সের কারণে তার অবশ্য আরও দুবছর লাগবে ফৌজে ভর্তি হতে। তোমাকে নিয়মিত কিছু সময় দেওয়ার জন্য ওকে বলবো। এদিকে ওমরের ট্রেনিংও শেষ, সে কাল বাড়ি এলে সপ্তাহ তিনেক থাকবে, তার কাছেও অনেক কিছু শিখতে পারবে তুমি। আব্বাজান, সাইদের সাথে সাওয়ারি করতে ওমর আমাকে নিষেধ করে। একদিন উঠানে তীরের অনুশীলন করছিলাম, ও আমার ধনু ভেঙে দিয়েছিল। ও একটু বেকুব, মৃদু হেসে বললেন তিনি। অনেক বেশি বেকুব। আম্মাজানকে বলে কিনা আপনি আতিকাকে খারাপ করে ফেলছেন? সেদিন সাইদকে এক চর মেরে দিয়েছিল সে। সাইদ ওর চেয়ে বয়সে ছোট, কিন্তু চর খেয়ে হামিদ বিন জোহরার বেটা কিছু বলেনি। সাইদও ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছিল। সে তো ছোট সময়ের কথা, এখনও যথেষ্ট বুদ্ধিমান হয়েছে। না আব্বাজান, গ্রানাডায় থেকে ও আরও বেকুব হয়ে গেছে। ও বলে বড় হয়ে নাকি সিপাহসালার হবে। এতে খারাপের কি দেখলে? সিপাহসালার হয়ে সাইদকে গাধার পিঠে চড়িয়ে নাকি সারা শহর ঘুরাবে। ও তোমাকে রাগাতে চেয়েছিল, বলেই হেসে উঠলেন তিনি। আতিকার পড়ালেখা চালিয়ে যাওয়া উচিত, বললেন আম্মারা। ওকে হামিদের ঘরে পাঠিয়ে দিলে ভালো হয়, সে কিছুটা সময় দিতে পারলে তো তা এ সৌভাগ্য বলতে হবে, কিন্তু অধিকাংশ সময় তাকে বাইরে থাকতে হয়। তবু তাকে আমি বলবো সময় পেলে যেন আতিকাকে ডেকে পাঠাই। অবশ্য ওর ব্যাপারে আমার সুপারিশেরও দরকার নেই, হামিদ বিন জোহরা একে যথেষ্ট স্নেহ করেন। উত্তরের শস্যভরা এলাকা ধ্বংস করে গ্রানাডার সামনে ছাউনি ফেলল ফার্ডিনান্ডের ফৌজ। এজন্য দক্ষিণের যেসব পাহাড়ি এলাকা থেকে গ্রানাডায় রসদ আসত সেদিককার কেল্লাগুলোর গুরুত্ব বেড়ে গেল। কয়েকদিন আসার সুযোগ পায়নি নাসির, এজন্য স্ত্রী কন্যাদের নিয়ে গিয়েছিলেন নিজের কাছে। কেল্লা তত বড় ছিল না, মাত্র 500 সিপাহীর স্থান হতে এতে, কিন্তু তার গঠন ছিল এত মজবুত এর কাছে আসতে যথেষ্ট বেগ পেতে হতো হামলাকারীদের। কেল্লাটি ছিল উঁচু টিলার উপর,
উত্তরে প্রায় 200 গজ নিচে ছিল নহর। দক্ষিণ দিক থেকে গ্রানাডায় যাওয়ার পথ কিল্লার ফটকের 100 কদম দূরে এসে বাঁয়ে মোড় নিয়েছিল। উত্তর ও পূর্ব দিক ঘুরে পাঁচিলের এত নিকটে এসেছিল রাস্তা, বুর্জ থেকে পাথর ফেললেও তীরের চেয়ে তা বেশি বিপজ্জনক হতো। এখান থেকে পাহাড় ঘেঁষে ঘুরে ঘুরে সড়ক পৌঁছেছিল নহরের পুল পর্যন্ত। কেল্লা থেকে পুল পর্যন্ত সড়কের ঢালও ছিল এত বিপজ্জনক। গ্রানাডায় সামানপত্র আনা নেয়ার গাড়িগুলো ধাক্কা দেওয়ার জন্য কেল্লা এবং পুলের কাছে সব সময় লোক থাকতে হতো। পুলের হেফাজতের জন্য নহরের ওপরে ছিল একদল সিপাই। মাইলদের এক পশ্চিমে গভীর খাদ। এ খাদ কেল্লার জন্য ছিল খন্দকের মতো। দক্ষিণে কেল্লার পিছন দিকে উপত্যকা এবং পাহাড়। পাহাড়ি কাবিলাগুলোর জন্য ওই দিকটা ছিল নিরাপদ। যেসব পথে দুশ্মনের আকস্মিক হামলার সম্ভাবনা ছিল ওসব স্থানে ছিল ফৌজি চৌকি। কেল্লার দক্ষিণ পশ্চিম কোণে দোতলা ঘরের ওপরতলায় থাকতেন নাসির, নিচতলা অফিসারদের পরিবারের জন্য। এ কেল্লার পরিবেশ ছিল গ্রামের চেয়ে ভিন্ন। গ্রামে স্বাধীনভাবে ঘোড়া ছুটাতে লজ্জা পেত আতিকা, এজন্য খুব ভোরে বেরিয়ে পড়ত, কিন্তু এখানে ছিল পূর্ণ আজাদি। প্রতিদিন কয়েক মাইল ঘোড়া ছুটাত। সমগ্র এলাকার ঘাঁটি এবং পাহাড়ি পথগুলো হাতের রেখার মতোই পরিচিত হয়ে গেল ওর কাছে। কেল্লার মতো বাইরের চৌকির মুহাফিজরাও দেখেই চিনে ফেলত তাকে। প্রথম দিকে কেল্লা থেকে বেরোলে একজন পাহারাদার থাকত তার সঙ্গে। কদিন পর তাকে বারণ করে দিল আতিকা। ছুটন্ত ঘোড়া থেকে তীর ছোড়ার অনুশীলন করত। ওকে দেখলে সিপাইদের ফ্যাকাশে চেহারা ঝলমলিয়ে উঠত। সালারের মেয়ের এ সাহস দেখে ওরা এত প্রভাবিত হল যে আরও অনেকে তাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে আসতে চাইল। কিন্তু কেল্লায় স্থানের অভাবে তাদের দরখাস্ত কবুল করতে পারল না আতিকা রাব্বা। এক অফিসারের স্ত্রী গ্রানাডা কন্যা বলে ডাকত তাকে। অল্প কয়েকদিনে কেল্লা ছাড়াও বাইরের চৌকিগুলোতে এ নামে বিখ্যাত হয়ে গেল সে। সূর্য ডোবার সময় কখনো বাড়ির ছাদ, কখনো নহরের ওপারের টিলা থেকে ও উদাস চোখে তাকিয়ে থাকত দক্ষিণ দিকে। লকলকে গমের চারা আর সবুজের সমারোহ ঠেকেছে গ্রানাডা পর্যন্ত। কখনো ঘোড়া হাঁকিয়ে ও পৌঁছে যেত নিজের গ্রামে। সাধারণত হামিদ বিন জোহরার সাথে সফরে থাকতেন তার চাচা। চাচির সাথে দেখা করে মনসুরকে দেখার বাহানায় বাড়ি চলে যেত সে। ফেরার পথে হামিদের লাইব্রেরি থেকে তুলে নিত একটা দুটা বই। গ্রানাডাবাসীর জন্য যেসব স্বেচ্ছাসেবক রসদ সামান পৌঁছাত, সাইদ ছিল তাদের দলে। গ্রানাডা থেকে ফেরার পথে কখনো সখনো দেখা হতো দুজনার। গ্রানাডা অবরোধের পর কয়েকবার এক কিল্লা কবজা করার পায়তারা করে ব্যর্থ হল ফার্ডিন্যান্ড। এক রাতে তিন দিক থেকে জোরে সোরে হামলা করল খ্রিস্টানরা। কিছু সাওয়ার পৌঁছে গেল পুলের কাছে, কিন্তু বড় ধরনের ক্ষতি স্বীকার করার পর পিছিয়ে গেল ওরা। কিল্লার মুহাফিজ আনন্দ করছিলেন এ বিজয়ের জন্য। পূবের এক চৌকির মুহাফিজের গাফেলতিতে দুশ্মনের পদাতিক ফৌজ নহর পেরিয়ে এল। অনেকটা পথ ঘুরে ওরা পৌঁছে গেল কিল্লার কাছে। রশির ছিঁড়ি দিয়ে কয়েকবার পাঁচিলে উঠতে চাইল ওরা, কিন্তু তীর বৃষ্টির জন্য সম্ভব হল না। কিছুক্ষণের মধ্যে আশপাশের বস্তির স্বেচ্ছাসেবকরা পৌঁছে গেল। পিছিয়ে যেতে বাধ্য হল দুশ্মন। নহর পেরোবার সময় হালাক হয়ে গেল এক তৃতীয়াংশ। এই প্রথমবার লড়াইতে শরিক হওয়ার সুযোগ পেয়েছিল আতিকা। সূর্যোদয়ের আগ পর্যন্ত তার পিতাও জানতে পারেননি। অল্প ককদম দূরের যে ধনু থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি তীরের আঘাতে নিচ থেকে শোনা যাচ্ছিল বিকট চিৎকার, তা তার নিজেরই মেয়ের তীর। ও ছিল পুরুষের পোশাকে, চেহারা নেকাবে ঢাকা। এ সিপাইকে ধন্যবাদ দেওয়ার জন্য এগিয়ে গেলেন নাসির। হঠাৎ চোখে পড়ল শিরস্থান থেকে বেরিয়ে থাকা এক উচ্ছ চুল। তার দৃষ্টি ছুটে গেল সে কোমল হাতের দিকে। ফুল নিয়ে খেলা করার জন্য সৃষ্টি হয়েছিল যে হাত, কপাল কুঞ্চিত হয়ে এলো তার। কিছু না বলে মুখ ফিরিয়ে নিলেন তিনি। ও কতক্ষণ বিমুড়ের মতো দাঁড়িয়ে রইল। অনুচ্চ আওয়াজে বলল, আব্বাজান রাগ করেছেন? ফিরে তাকালেন তিনি, ঠোঁটে মৃদু হাসি, দুচোখ অশ্রু ভেজা। জনাব, এ নজওয়ান এনাম পাবার যোগ্য, এক সিপাই এগিয়ে এসে বলল। তার কাছে দাঁড়িয়েছিলাম আমি। আমার বিশ্বাস অন্ধকার থাকার পরও তার কোনো তীরই বৃথা যায়নি।
স্নেহ ভরে তার মাথায় হাত বুলাতে বুলাতে নাসির বললেন, এ নওজোয়ান আমার মেয়ে, গ্রানাডার আজাদির চেয়ে বড় কোনো এনামে ওর খাহেশ নেই। হারানো দিনের স্মৃতি এখনো অবলম্বন। এরপর এলো এমন দুর্দিন, গ্রানাডা দুশ্মনের অবরোধ ক্রমে সংকীর্ণ হয়ে আসছিল। তার দৃঢ়চেতা পিতার চেহারায় ভেসে উঠছিল ক্লান্তি আর পেরেশানির ছাপ। কেল্লার আশপাশের চৌকিতে দুশ্মনের প্রচণ্ড হামলা চলছিল। বাইরের জখমীদের নিয়ে আসা হতো কেল্লায়, কেল্লা থেকে নতুন মুহাফিজ পাঠানো হতো বাইরে। সিপাহীদের ঘাটতি পূরণ করার জন্য আশপাশের গ্রাম থেকে স্বেচ্ছাসেবক ভর্তি করতে লাগলেন তার পিতা। এর সাথে সাহায্য চেয়ে পাঠালেন গ্রানাডা। দুদিন পর 20 জন পদাতিক এবং 8 জন সাওয়ার এলো গ্রানাডা থেকে। ওদের সালারের নাম উতবা, চোখ দুটো ধূসর, লাল দাড়ি। পিতার কাছে শুনেছে আতেকা মালাকার লড়াইয়ে কয়েদ করে খ্রিস্টানরা তাকে সেভিলে নিয়ে গিয়েছিল। হপ্তা দুই আগে আরও 5 জন কয়েদিসহ পালিয়ে সে পৌঁছেছিল গ্রানাডা। সেনা ছাউনি থেকে বলা হয়েছে সে এক মেধাসম্পন্ন অফিসার, একজন ভালো গোলন্দাজ। কর্তব্য নিষ্ঠার কারণে 2 সপ্তাহের মধ্যেই তার পিতার বিশ্বাস কুড়িয়েছিল সে। 50 জন সিপাহের জিম্মা দেয়া হলো তাকে। তার ব্যাপারে কেল্লায় এ কথাই মশহুর ছিল যে সে কেবল হুকুম শুনতে এবং হুকুম দিতে জানে, তার ঠোঁটে কেউ কোনোদিন হাসি দেখেনি। একদিন আতেকা ঘোড়া নিয়ে পূব দিকে বেরিয়ে গেল। দূরে ছোট্ট ঘাঁটির মোড়ে ও দেখল উতবাকে। দ্রুতগামী ঘোড়ায় সাওয়ার হয়ে আসছে সে। তাকে পথ দিয়ে রাস্তায় একপাশে সরে এলো আতেকা, কিন্তু নিকটে এসে অকস্মাৎ ঘোড়ার বাঘ টেনে ধরল উতবা। তার দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি নত করে বলল, মাফ করুন, আপনার এখন আর এভাবে একা বেড়ানো ঠিক নয়। এ চৌকি থেকে সামান্য দূরে কাল দুশ্মনের উপস্থিতি টের পাওয়া গেছে। কেল্লার মেয়ে বেরোলে তার হেফাজতের ব্যবস্থা হওয়া প্রয়োজন। এতে কিছু মনে নেবেন না, আপনাদের জানানো আমার কর্তব্য। দক্ষিণ দিক অনেকটা নিরাপদ, ওদিকে গেলেও আপনার সাথে কেউ থাকা দরকার। আমার জন্য ভাববেন না, বেশি দূর যাবার ইচ্ছে আমার নেই। আমায় যে পরামর্শ দিলেন নিজেও তা পালন করবেন। আপনার কথা আমি বুঝতে পারিনি। আমি বলছি, ফৌজের অফিসারদেরও নিজের নিরাপত্তার কথা খেয়াল রাখা উচিত। আমি এ ব্যাপারে গাফেল নই। এখনও 4 ব্যক্তি রয়েছে আমার সাথে, গর্তে আছে 2 জন তীরন্দাজ। টিলার উপর থেকে পথ পাহারা দিচ্ছে 2 জন, অন্যরা আশপাশে দুশ্মনদের খুঁজছে। আমি ধরা পড়লেও খ্রিস্টানদের কয়েদখানা আমার জন্য নতুন নয়। ওরা মেয়েদের সাথে কেমন ব্যবহার করে হয়তো আপনি জানেন না। আপনি বাহাদুর, অনেক কিছুই শুনেছি আপনার ব্যাপারে, কিন্তু যদি কিছু মনে না করেন, আমার পরামর্শ হবে এ পরিস্থিতিতে কেল্লায় থাকাও আপনার জন্য ঠিক নয়। কেল্লার চেয়ে গ্রামই আপনার জন্য বেশি নিরাপদ। অনুমতি পেলে আপনার আব্বাকে বলবো আপনাকে গ্রামে পাঠিয়ে দিতে। না না, তাকে পেরেশান করবেন না, কথা দিচ্ছি আমি সাবধান থাকব। আপনার সাথে থাকার ইজাজত আমার দেবেন? উতবা গভীরভাবে তাকিয়েছিল তার দিকে, কিন্তু রাগে বিবর্ণ হয়ে গেল আতেকার চেহারা। ঘোড়ার বাঘ ফিরিয়ে নিয়ে বলল, নিজের চরকায় তেল দিন। চোখের পলকে হাওয়ায় উড়ে হারিয়ে গেল তার ঘোড়া। এরপর দ্বিতীয়বার আর কথা বলার সুযোগ দেয়নি সে উতবাকে। দূরে না গিয়ে কেল্লার আশপাশে ঘুরে ও ফিরে আসত। তবুও ও যখন গায়ে যেত অথবা বাইরে বেরোত, 2টো ধূসর চোখ কেল্লার কোনো স্থান থেকে অনুসরণ করত তাকে।